আসসালামু আলাইকুম, এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়্যান। এবং শুরুতেই ক্রিকেট। বাংলাদেশকে প্রথম ওয়ানডে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল নিউজিল্যান্ড। সফরকারীদের দুর্বল ব্যাটিংয়ের কারণে ডানে জিনে পিচে বিষাক্ত হুল ফোটান ট্রেন্ট বোল্ড, জেমস নিশাম এবং মিচেল স্যান্টনার। এতে 131 রানে অল আউট হয় টাইগার। জবাবে 172 বল হাতে রেখে 2 উইকেটে 132 রান তোলে কিউইরা। 27 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ট্রেন্ট বোল্ড। পরাগার মানে রিপোর্ট। We will have a quick break, and when we come back we will reflect on that performance by New Zealand with the ball as they've started this one day. Dunedin's University Oval batsman der byarthotay 150 raner gondiu chute pareni Bangladesh. Pore sei obuddho pichei raner phul phutiye shohoj joy series er prothom one day match ti nijeder kore nen New Zealand er batsman ra. অথচ টসে হেরে ব্যাট করতে নেমে 6 দিয়েই রানের খাতা খুলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সেই ধারা অব্যাহত রাখা যায়নি। 13 রানের পুঁজিতে ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েন তামিম। ওভার দ্য টপ খেলতে গিয়ে বোল্টের দ্বিতীয় শিকার সৌম্য সরকার। কিউই বোলারদের সামনে ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন লিটন দাস, কিন্তু জেমস নিশামের শট বলে কাবু। 19 রানে থাকা লিটন বোল্টের তালুবন্দী হন। 42 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবু আশার আলো হয়ে লড়ছিলেন মুশফিকুর রহিম। 4th উইকেটে মিঠুনকে নিয়ে 27 রান যোগ করার পর 23 রানে থাকা মুশফিক হন নিশামের দ্বিতীয় শিকার। মুশফিক ফিরে যাওয়ার পর দুর্ভাগ্যের শিকার হন মিঠুন, তাতে মাত্র 72 রানেই 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে তামিমের দল। এরপর একাই লড়ে যান মাহমুদুল্লাহ, বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝেই। 54 বলে 27 রান করা মাহমুদুল্লাহ যখন সাজ করে ফেরেন, 8 উইকেট হারানো বাংলাদেশের রান তখন 125, আর মাত্র 6 রান যোগ করতে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন 131 রানে গুটিয়ে যায় লাল সবুজের দল। Bangladesh are bowled out for 131. Great start. এত অল্প রান নিয়ে অন্তত লড়াই চলে না, বাংলাদেশও পারেনি। তবে দলের 54 রানেই মারমুখী মার্টিন গাপটিলকে ফিরিয়ে নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন তাসকিন। বিদায়ের আগে 19 বলে 3-4 আর 4 ছক্কায় 38 রান করেন গাপটিল। এরপর ডেবুটেন্ট ডেভন কনওয়েকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান হেনরি নিকোলস। জয় থেকে মাত্র 13 রান দূরে থাকতে কনওয়েকে নিজের প্রথম শিকারে পরিণত করেন হাসান মাহমুদ। পরে আরেক অভিষিক্ত উইল ইয়াংকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন নিকোলস। পরাগমন, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শেখ হাসিনা। একান্ত বৈঠক শেষে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেবেন 2 শীর্ষ নেতা। এ সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি, ঘর ও মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে আটক করেছে পিবিআই। তিনি দিরাই উপজেলার শরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সদস্য। সিলেটের পিবিআই পুলিশ সুপার খালেদ আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে মৌলভী বাজারে কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াগাঁওয়ের হামলার ঘটনার সবচেয়ে বেপরোয়া ছিলেন। এর আগে এ ঘটনায় আটক 22 জনকে জেল হাজতে পাঠায় আদালত। এছাড়া এলাকার আতঙ্ক কমাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় এক সবজি বিক্রেতার সাথে কথা কাটাকাটির জের ধরে স্থানীয়দের হামলায় সহকারী প্রধান কারারক্ষী সহ 8 জন আহত হয়েছে। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় কারা ফটকের সামনে কয়েকজন সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটির হওয়ায় স্থানীয় লোকজন গিয়ে তার উপর হামলা চালায়। খবর পেয়ে কারাগারের অন্য রক্ষীরা সেখানে গেলে তাদের উপরও চড়াও হন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে 2 জনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবারে আন্তর্জাতিক উত্তর কোরিয়ায় যে কোনো সময় হামলা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়ার বক্তব্যের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া অব্যাহত থাকবে বলে জানান তিনি এ মহড়াকে আসন্ন আগ্রাসনের প্রস্তুতি বলে মনে করছে উত্তর কোরিয়া পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News ধন্যবাদ